বন্ধুরা, আজ শ্রাবণ মাসের শেষ শনিবার, আর আজকের মতো এই পবিত্রতম দিনে সে খুব সৌভাগ্যশালী হবে যে সারাদিনে অন্ততপক্ষে দু মিনিট বার করে একবার শুনবে শনিদেবের ব্রতকথা। বন্ধুরা, এই ব্রতকথা শ্রবণ করা মাত্রই আপনার জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এক নিমেষেই দূর হয়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে থাকা অর্থের অভাব মিটবে, সমস্যা কাটবে। বন্ধুরা, আজ এই শ্রাবণ মাসের শেষ শনিবার এই ব্রতকথা যে ব্যক্তি একবার শ্রবণ করবেন তার ঘরে টাকায় ভরে থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, কারণ আমরা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ এমন একজন দেবতা যিনি রাস্তার ভিখারিকে কোটিপতি করে দিতে পারে, আবার রাজার সিংহাসনে বসে থাকা ব্যক্তিকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে। তাই এই ব্রতকথা শ্রবণ করার মাত্রই 24 ঘন্টার মধ্যেই আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা এক নিমেষেই দূর হয়ে যাবে, কারণ এই ব্রত মাহাত্ম্য কথা এতটাই শক্তিশালী যা জানলে আপনারাও চমকে যাবেন। তাই বন্ধুরা, আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, যদি জীবনে আর্থিক সচ্ছলতা পেতে চান, তাহলে এই ব্রত মাহাত্ম্য কথা অতি অবশ্যই শ্রবণ করুন। এর ফলে এত টাকা আসবে যে আপনি সামলাতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না, টাকা আসবে ঝড়ের বেগে। বন্ধুরা, আপনারা আজ এই শনি মহারাজের পুজো আরাধনা করুন বা না করুন, আপনি যদি এই শনিদেবের ব্রতকথা একবার শ্রবণ করে নিতে পারেন তাহলেই আপনি মালামাল হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, এর ফলে আপনার সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ হবে, সেই সঙ্গে আর্থিক উন্নতি হবে অবধারিত। এক কথায় বলতে গেলে আপনি শনি মহারাজের আশীর্বাদে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসের শেষ শনিবারে যদি আপনি শনি মহারাজের পুজো আরাধনা করার মনস্থির করে থাকেন, তাহলে এই শনিদেবের ব্রত মাহাত্ম্য কথাটি অতি অবশ্যই শ্রবণ করুন, আর নইলে এই ব্রত আপনার অসম্পূর্ণ থেকে যাবে। তাই বন্ধুরা, আপনারা যদি আজ শনি মহারাজের ব্রত করেন তাহলে তো আপনাকে অতি অবশ্যই শুনতে হবেই। বন্ধুরা, এই শনিদেবের ব্রত মাহাত্ম্য কথার মাধ্যমে আপনি পরিষ্কার করে জানতে সক্ষম হবেন যে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা যেমন ঘুচে যাবে, ঠিক তেমনই আপনি যদি মহাসংকট বা মহাবিপদের মধ্যে থাকে সেখান থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন। সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, এই শনিদেবের ব্রত মাহাত্ম্য কথার মাধ্যমে আপনি পরিষ্কার করে জানতে সক্ষম হবেন যে শনিবার দিন শনি মহারাজের পুজো আরাধনা করলে বা এই ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করলে কি হয়। তাই বন্ধুরা, শনিবার দিন অন্ততপক্ষে একবার হলেও এই ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করুন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। বন্ধুরা, চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি শনি মহারাজের আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে জয় শনি মহারাজের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই ব্রত কথা আপনাদের শোনানোর আগে একটি বিষয় আপনাদের বলে রাখি, এবং সেটি অতি অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে আপনারা যখন এই ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন তখন সম্পূর্ণ এই ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ না করে কখনোই ছেড়ে দেবেন না। আর আপনারা যদি এই সম্পূর্ণ ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ না করে ছেড়ে দেন তাহলে শনি মহারাজ যেমন আপনার ওপর রুষ্ট হবেন, ঠিক তেমনই আপনার জীবনে
शुभ किछु फलेर जायगाय निजेर विपदके निजेई डेके आनबेन। তাই আপনারা যদি আপনাদের মনস্কামনা পূরণ করতে চান, যদি চান শনি মহারাজের আশীর্বাদের হাত আপনার মাথার উপরে আপনার পরিবারের উপরে থাকুক, তাহলে এই শনিদেবের ব্রত মাহাত্ম্য কথাটি একবার হলেও শ্রবণ করুন। বন্ধুরা চলুন এইবার শুনে নেওয়া যাক এই শনিদেবের ব্রত মাহাত্ম্য কথা। বন্ধুরা, একদা শ্রীহরি নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি নিত্য ভিক্ষা করে খেতেন এবং দিবারাত্র কৃষ্ণ নাম জপ করতেন। অন্তরে সদাই সুখী ছিলেন তিনি, কিন্তু রোজ দিনে ঠিকভাবে অন্ন জুড়ত না। হেনকালে তার এক পুত্র জন্ম নিল। পুত্রের নাম রাখলেন সুমঙ্গল। পুত্রটি ছিলেন অত্যন্ত মেধাবী, সবাই তার গুণগান গাইত। অল্প দিনের মধ্যে শিশু পুত্রটি শাস্ত্র নিয়ে জ্ঞান অর্জন করে শাস্ত্রজ্ঞ হল এবং পণ্ডিত হিসাবে আখ্যা পেল সমাজে। তারপর সেই পুত্র অর্থাৎ সুমঙ্গল তার জীবনে পিতা মাতাকে ছাড়তে চাইল এবং হঠাৎই পিতামাতাকে ছেড়ে গৃহত্যাগ করল। গৃহত্যাগের বহুদিন পর সুমঙ্গল আচমকাই কোনো এক জায়গায় শুনল তার পিতামাতা পরলোক গমন করেছেন। সে মন থেকে অত্যন্ত ভেঙে পড়ে দুঃখে জর্জরিত হয়ে যায় আপন মনে। এই কথা শোনার পর সুমঙ্গল গিয়া পিতামাতার উদ্দেশ্যে পিণ্ডদান করল। বাস্তবে খালি চোখে না দেখা গেলেও এই সবই ছিল শনি দেবতার দৃষ্টি, যার কারণে তার জীবনে দুঃখ ঘনিয়ে আসতে লাগল। এরপর ঘুরতে ঘুরতে সুমঙ্গল বহু দূরে একটি নগরে এক রাজসভায় এসে উপস্থিত হয়। রাজার সাথে তার বার্তালাপ হয় এবং ধীরে ধীরে রাজা তার সম্পর্কে তার থেকে জানতে পারে এবং সে তার পরিচয় দিতে থাকে। সে রাজাকে তার নাম সহ তার দুঃখজনক ঘটনা, যে তার পিতামাতা পরলোক গমন করেছেন, সমস্ত বিষয়টি বলে এবং এর সাথে এটাও বলে সে দেশে বিদেশে ঘুরে বেড়ায়। এরপর রাজা তাকে তার সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনে নিজের কাছে থাকতে বলে। তারপর রাজা তাকে বললেন, তোমার কথাবার্তা এবং আচার আচরণ দেখে মনে হচ্ছে তুমি একজন শাস্ত্রজ্ঞ। শাস্ত্র পাঠ করে সভাসদগণকে তুষ্ট করার কথা বলতেন তাকে। এরপর রাজা সুমঙ্গলকে বলেন, আমার দুই পুত্র আছে, তাদেরকে তোমাকে শাস্ত্র বিষয়ে শিক্ষা দান করতে হবে। এই কথা শুনে সুমঙ্গল সন্তুষ্ট হইল এবং সে রাজার নিকট থাকতে রাজি হল। এরপর প্রতিদিন রাজা দুই ছেলে সুমঙ্গলের কাছে পড়তে লাগল। হঠাৎই পড়ুয়া বেশে একদিন শনি দেবতা এসে উপস্থিত হলেন। সুমঙ্গল তাকে চিনতে না পেরে একজন পড়ুয়া হিসাবে তাকে প্রশ্ন করে বলে, তুমি এখানে কি করছো? পড়ুয়া হিসাবে শনি দেবতা উত্তর দেন, শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করতে এসেছি। তখন সুমঙ্গল বলেন, অতি যত্ন সহকারে তোমাকে আমি শাস্ত্র শেখাব। সুমঙ্গল তার কাছে তার পরিচয় জানতে চাইল। তখন সে তার পরিচয় হিসাবে বলল, শনি বলে পরিচয় কী বা দেব, সৈন্য সচর নামে আমার সূর্যের কুমার। এরপর সুমঙ্গল বলে, সত্যিই যদি তুমি শনি হও তাহলে আমার দুঃখ কিসে দূর হবে সেটা তুমি বলে দাও। আমার ওপর তোমার দৃষ্টি রয়েছে, কিসে সেটি দূর হবে তুমি বলে দাও। তখন শনি দেবতা তাকে নির্দেশ দেয়, ভোগকাল আর ছয় মাস বাকি আছে, মাঝে দশ জনম যাবে, তা সত্ত্বেও আর ফিরে আসবে না এই সময়। এই জন্য সপ্তম দিবসে ভাগীরথী তীরে গিয়ে নারায়ণ ভজন করো এক মনে। এই বলে শনি দেবতা অন্তর্ধ্যান হলেন বা চলে গেলেন। সুমঙ্গল আর তার দেখা পেল না। শনি দেবতার আঁকা মতো সুমঙ্গল গঙ্গা তীরে গিয়ে নারায়ণ ভজন মনস্থির করল এক মনে। দশদণ্ড পূর্ণ হল এই রূপ ধারণা সুমঙ্গলের মনে, কিন্তু বাস্তবতায় দশদণ্ড তখনও পূর্ণ হয়নি। সুমঙ্গল এক গভীরভাবে ভজন করতে থাকে।
से आपन मने तार पिता के स्मरण करते थाके जे से कि भूलटाई ना करेछे पिता माता के छेड़े। एमन समय राजार दुई पुत्र से नदी पारे एसे उपस्थित है एवं सुमंगलेर ओ ध्याने विपन्न अनारा आनार चेष्टा करे अजान्ते ता देखे शनि देवता कवि क्रुद्ध है एवं शनि देवता सुमंगल कतटा परिमाणे गभीर भावे ध्याने मग्न सेटाओ परीक्षा करार जन्य राजार दुई पुत्र मुंड आलादा करें एवं सुमंगलेर शरीरेर ओपर सेटी फेले दें किन्तु ता सत्त्वेओ सुमंगल आपन मने तार भजन ओ भूल सम्पर्के गभीर भावे मग्न छिल से बहिर जगतेर विषय असचेतन छिल। এই অবস্থায় শনি দেবতা রাজাকে স্বপ্ন দর্শন দিয়ে বলেন রাজার দুই সন্তান সম্পর্কে যে তারা নদী পাড়ে খুবই বড় বিপদের মধ্যে আছেন। এই অবস্থায় রাজা দ্রুত নদী পাড়ে যান তার রাজকর্মচারীদিকে নিয়ে তার পুত্রদের মুন্ড ধর থেকে আলাদা দেখে রাজা মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করতে থাকে। এই সময় রাজার লোকেরা সুমঙ্গলকে এর জন্য দায়ী করে তাকে কারাগারে বন্দী করেন। সুমঙ্গলকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল ওই কারাগার বন্দী অবস্থাতেও শনি দেবতাকে স্মরণ করেছিলেন এবং সে তার ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে শনি দেবতার ভজন করতেন। এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ করে রাজার দুই পুত্র ফিরে আসে। রাজা অবাক হয় এবং তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, বলেন কোথায় হারিয়ে গিয়েছিলে তোমরা? তারা উত্তর দিল শয্যা পারে ছেনু মোড়া করিয়া শয়ন। এই কথা শুনে মহারাজ আশ্চর্য হল এবং কিছুই বুঝতে পারল না। ঠিক এই সময় রাজার সেই ব্রাহ্মণ সুমঙ্গলের কথা মনে পড়ল যে কারাগারে বন্দী ছিল। না বুঝতে পেরে ভুলের বসে কত কষ্টই না সুমঙ্গলকে দিয়েছে মহারাজ। এর আদেশে তার কর্মীরা তাকে দ্রুত কারাগার থেকে মুক্তি করে নিয়ে আসার আদেশ দেওয়া হলো। এরপর সুমঙ্গলকে রাজার সামনে নিয়ে আসার সাথে সাথেই রাজা সুমঙ্গলের কাছে ক্ষমা চাইলেন এবং রাজা চোখ দিয়ে জল পড়তে লাগলো। এরপর রাজা সুমঙ্গলকে বলল, তাহলে তখন কার মুন্ডু দর্শন করেছিলাম? সুমঙ্গল তখন উত্তর দিলেন, আমি কিছু জানি না মহারাজ, আমি শুধু এইটুকু জানি আমি শুধু শনির দৃষ্টিতে বা শনির প্রকোপে কষ্ট পাই। এরপর রাজা বললেন, যদি শনি দেবতার দর্শন পাই তাহলে তার পা ধরে পুজো করব। এই কথা শুনে সুমঙ্গল সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা শনিদেব শুনে তিনি তার দর্শন দিলেন রাজাকে। শনি দেবতাকে দেখে রাজা প্রণাম করলেন এবং বললেন, তোমার দর্শন যখন পেয়েছি তোমার পূজার বিধান তুমি বলে দাও। শনি দেবতা রাজার কথা শুনে তিনি নিজেই রাজাকে পূজার বিধান বললেন। শনি বলে পূজা বিধি শুনো হয়ে রাজন শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে। নীল বস্ত্র কৃষ্ণতলি তৈল যে দেবে মেষকলাই সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট রাজা করিয়া স্থাপন পঞ্চজাতি ফুল ফলে করিবে অর্পণ এই মোর পূজা বিধি। কহিলেন, স্যার ভক্তিমর প্রধান যেন কি বলিব আর, পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্বপাপ দূর যাবে আমার বচন। অভক্তি করিয়া প্রসাদ যে খাইবে অল্পদিনেই সমনের ভবনে সে যাবে আমার পূজায় যেবা করে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এত বলি শনিদেব হইল তো অদর্শন ভক্তি ভরে করে রাজা শনির পূজন। এরই মাঝে সুমঙ্গল বিদায় লইয়া করে সে শনি পূজা গঙ্গা তীরে গিয়া। এই মতে প্রচারিল পুজো শনিদেবের শনির পাঁচালি যে রাখিবে ভবনে কখনো না সে পড়ে বিপদ বন্ধনে। শনিদেবের প্রণাম নিয়ে যে যায় কার্যে
समादर पाए से राजार पोजाए। स्कंद पुराणेर कथा अनथा ना होए, यथारीति व्यास वाक्य कबु मिथ्या नय। श्रद्धा शुद्ध ज्ञानहीन बोले निवारण, भूमिते लुटाइया बंदी शनिचरण। एत दूरे एसे एई गंतो समापन करी, सैन्य सच्चर पति बोली हरि हरि। बंधुरा आशा करी ब्रत कथाटी भालो लेगेछे। जारा एई शनि देवतार व्रत पालन करछेन पाले तादेर उद्देश्य शेयर करुन। सकले भालो थाकुन एवं सुस्थ थाकुन। ईश्वर आपनार मंगल करुक।